আসসালামুকুম বন্ধুরা, সকলকে রাঙ্গামাটির রিজার্ভ বাজার হতে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এই রাঙ্গামাটির রিজার্ভ বাজার লঞ্চ হতে যাত্রা শুরু করে যাবো জুরাইছড়ি আর রাঙ্গামাটি জেলা একটি উপজেলা। এই কাপ্তাই লেক আমরা যেটুকু জানতে পারছি কমপক্ষে প্রায় 3 ঘন্টা বা তার অর্ধেক সময় লাগতে পারে কাপ্তাই লেক পার হয়ে শিবুলাং এলাকা পার হয়ে জুরাইছড়ি ট্রাভেলস জন্য বিস্তীর্ণ কাপ্তাই লেকের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত। এখান থেকে প্রায় 57 কিলোমিটার দূরে জুরাইছড়ি উপজেলা, বাংলাদেশের ছোট্ট একটি উপজেলা। সেখানে গিয়েই আমরা ইনশাল্লাহ কথা বলব এবং জুরাইছড়ি আসলে দেখার কী আছে সেগুলো কিছু কিছু ভিউ হয়তো আপনাদের দেখার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের লঞ্চ চাই, রিজার্ভ ভাড়া নিচ্ছে, লঞ্চ প্রায় 4000 টাকা ভাড়া নিচ্ছে সারাদিনের জন্য। জুরাইছড়ি বাজারে গিয়ে বা পথে যেতে যেতে অনেক প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখার চেষ্টা করবো। শুভলাং এলাকা, শুভলাং ঝর্ণা হয়তো আগামীকালকে আসার পথে দেখার চেষ্টা করবো। ও আমাদের সাথেই থাকুন। আপনার কেউ চাইলেও এই রিজার্ভ বাজারের লঞ্চ গাছ রুটে আপনার সরাসরি জুরাইছড়ি যেতে পারেন। সকালে 7টায় লঞ্চ এখান থেকে ছেড়ে যায়, আবার ফিফ্থ লঞ্চ বিকাল 1:30 নাকি জুরাইছড়ি থেকে। রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকেও 120 টাকা বা 150 টাকার মতো ভাড়া দিয়েই যেতে পারবেন আপনার জুরাইছড়ি। কাপ্তাই লেকের পশ্চিম থেকে একেবারে শুভলাং পাহাড়ের পূর্ব প্রান্তে শেষ প্রান্ত। চলতে চলতে কিছু কথা শেয়ার করি। জুরাইছড়ি উপজেলা বাংলাদেশের একেবারে পূর্ব সীমান্তে অবস্থিত, যার পাশে রয়েছে ভারতের মিজোরাম প্রদেশ। রাঙ্গামাটি জেলা শহর হতে প্রায় 57 কিলোমিটার পূর্ব দক্ষিণে জুরাইছড়ি উপজেলা অবস্থিত। জুর মানে ঠান্ডা, আসরি মানে ছড়া বা ঝর্ণা। মূলত জুরাইছড়ি নামের ঝর্ণা থেকে জুরাইছড়ি উপজেলার নামকরণ করা হয়েছে। বর্তমানে কিন্তু জুরাইছড়িতে পর্যটকদের ভ্রমণের অনুমতি নাই, তবে জুরাইছড়ি যাওয়ার জন্য প্রয়োজনীয় ইনফরমেশান ডিসক্রিপশনে থাকবে। জুরাইছড়ি উপজেলার আয়তন মাত্র 606 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী 22,365 জন। তবে বর্তমানে প্রায় 30,000 মানুষ সেখানে বসবাস করছে। জনসংখ্যার 95% মানুষ হল বৌদ্ধ ধর্মের অনুসারী, যার অধিকাংশ চাকমা সম্প্রদায়। 4টি ইউনিয়ন নিয়ে জুরাইছড়ি উপজেলা গঠিত। এগুলো হল জুরাইছড়ি, বনযোগীছড়া, মদং এবং দুমদুম্ম ইউনিয়ন। এই উপজেলায় 2টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 7টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই এলাকার মানুষের আয়ের উৎস হল কাপ্তাই লেকে মাছ ধরা এবং জুম চাষের মাধ্যমে কলা, আনারস, হলুদ ইত্যাদি চাষ করে থাকে। আমাদের জুরাইছড়ি ট্যুরে আমাদের সাথে ফ্যামিলি ফিমেল মেম্বার থাকার কারণে আমরা নৌকার চারিদিকে দৃশ্য আপনাদের দেখাতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, একটু অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। স্বাগতম বরকল উপজেলা, বা এখান থেকে বরকল উপজেলা শুরু। দেখতে পাচ্ছেন যে কর্ণফুলি নদীটা, এই কর্ণফুলি নদী কাপ্তাই লেকের পূর্ব এবং পশ্চিম পাশকে সংযুক্ত করছে। আপনারা শুভলাং এলাকায় দেখছেন, আমরা জুরাইছড়ি যাওয়ার পথে শুভলাঙ্গে বিস্তীর্ণ পাহাড়, যে কর্ণফুলি নদীর গিরিখাত, এই ভিউটা আপনারা দেখাচ্ছি। শুভলাঙ্গ এলাকা আসলে বৃষ্টির সময় প্রচুর ঝর্ণা দেখা যায়। আমি দেখাচ্ছি বন্ধুরা ঝর্ণাগুলো, শুভলাঙ্গ এলাকায় যে ঝর্ণাগুলো আমি জুমকে দেখার চেষ্টা করছি আপনাদের সবার জন্য। দেখেন অত্যন্ত সুন্দর, অনেকগুলো ঝর্ণা আসলে এই পথে জুরাইছড়ি যাওয়ার জন্য আপনারা দেখতে পাবেন। আপনাদের দেখেছি আর একটা ঝর্ণা বন্ধুরা, অনেক সুন্দর, একেবারে কি সুন্দর দৃশ্য, অনেক সুন্দর ঝর্ণা বন্ধুরা। আমি দেখাচ্ছি বাস থেকে বন্ধুরা, আমি একটা ঝর্ণা দেখার চেষ্টা করছি আপনাদের জন্য জুম করে। শুভলাং এলাকায় জুরাইছড়ি আপনাদের এরকম ঝর্ণা অনেকেই পাবেন আপনারা বন্ধুরা, অনেক সুন্দর, অত্যন্ত সুন্দর, পাওয়া যান না, ও আন্দা ফুল। আমি জুম করে তাহলে আপনারা যখন যাবেন এই পথে অত্যন্ত সুন্দর, আমার মনে হয় অসাধারণ ঝর্ণা আসলে জুম করে আপনারা দেখার চেষ্টা করছে বন্ধুরা, খুবই সুন্দর। ও আর একটা ঝর্ণা আমার দেখছি, এটা আপনারা জুম করে দেখাচ্ছে বন্ধুরা, শুভলাঙ্গার এটা হচ্ছে উত্তর পাশে,
শুভলং বাজারে আর্মি ক্যাম্পে নামে শুভলং বাজারে আসছি। এখান থেকে আমরা সকালে নাস্তা সেরে আবার জোড়াইছি পথে রওনা দিব। তো আমরা দেখছিলাম শুভলং বাজার, শুভলং বাজারে দেখছিলাম বন্ধুরা সকালে নাস্তা সেরে আবার জোড়াইছি পথে আমরা রওনা দিব। দেখা যাক। আমাদের নৌকার মালিক নিয়ে যাচ্ছে আমাদের, চলেন বন্ধুরা। আমি এক নজর শুভলং বাজারটা দেখাই। শুভলং বাজার মূলত পরকল উপজেলা অবস্থিত। এটা কাপ্তাইল লেগে দুই প্রান্তে, বিশেষ করে পূর্ব এবং পশ্চিম পাশে মাঝে অবস্থিত একটা হোটেল সৌদিয়া হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। এই হোটেলে আপনারা আসবেন সবাই নাস্তা খাওয়ার জন্য। চলো অনেক কিছু আছে বাজারে। যাক আমরা এখন রাস্তার জন্য বসবো। মসজিদ আছে এখানে, বাজারে আপনারা নাস্তা করা খাওয়া সবই পাবেন। ওষুধের ফার্মেসি, কাঁচা বাজার, সবজির বাজার বুঝলা। তো চলুন হোটেল ক্যাপে সৌদিয়া। আপনার হোটেল সৌদিয়া হোটেল আন্দ্রানি হাউস এখানেই আসতে পারবেন। শুভলং বাজার হতে রাস্তা নিয়ে বোটে উঠলাম, বোটে রাস্তা করব এবং আমরা আবার চলা শুরু করছি জুলাইসির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের জুলাইসিতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে। তা চলুন পাশে একটু সুন্দর সুন্দর ভিউ। এটা কিসের বিল্ডিং আঙ্কা? আঙ্কা এটা কিসের বিল্ডিং? এটা হ্যাঁ এটা পুলিশ ফাঁড়ি দেখাচ্ছে। কই না, শুভলং পুলিশ ফাঁড়ি? হ্যাঁ শুভলং পুলিশ ফাঁড়ি দেখা যাচ্ছে। ও পাহাড়, আর ওপারে কী পাহাড় আঙ্কাল? কী পাহাড় ওগুলো? হ্যাঁ পাকিস্তান জেলা পাহাড়। এইটা লেখা আছে জুরাইছড়ি উপজেলা এই পথে। তো আমরা জুরাইছড়ির ভিতরে প্রবেশ করছি বন্ধুরা, এখনো অনেক সময় লাগবে যাইতে। তো আমরা যাইতে যাতে একটা সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করবো। দীর্ঘ যাত্রা রাঙ্গামাটি রিজার্ভ বাজার হতে জুরাইছড়ি, তো জুরাইছড়ির ভিতরে আমরা প্রবেশ করছি। জুরাইছড়ি ঢোকার পথেই দেখছি আম গাছ, এটা দেখছি আমরুপালি আম গাছ, আমাদের লিচু গাছও দেখতে পাচ্ছি, সুন্দর। তো আপনারা এই ভিউগুলো পাবেন জুরাইছড়ি যাওয়ার পথে, অতি সুন্দর ভিউগুলো। তো আপনারা দেখছেন আমাদের জুরাইছড়ি পর্ব রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে জুরাইছড়ি উপজেলা ভ্রমণ। তো আমাদের এই পর্যন্ত মোট শুভলং বাজারে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি কথা হয়েছে এবং জুরাইছড়ি উপজেলা প্রবেশ করে মূলত প্রাপ্তি লেখে ভিতরেই
যে আর্মি ক্যাম্প আছে, সেখানে আমাদের নাম এন্ট্রি সহ ইনফরমেশন, নাম এন্ট্রি সহ বিভিন্ন ইনফরমেশন দিয়েই আসতে হচ্ছে। এখনও বেশ কিছু পথ বাকি আছে জয়শ্রী যাওয়ার, তবে অসাধারণ ভিউ আসলে। জয়শ্রী একটা ইউনিয়ন কাউন্সিলের রাস্তার মোড়, এটা যেটা দেখাচ্ছে এই এলাকাটা। আপনারা জুরাইশ্রী শিলচরি পাহাড় দেখছেন আপনারা, এটা যে সামনে দেখাচ্ছে খুবই সুন্দর পাহাড়টা। আসলে জুরাইশ্রী যাওয়ার পথে পাহাড়টা দেখা যায়, অত্যন্ত সুন্দর পাহাড়টা, অনেক উঁচু পাহাড়, জানি না উচ্চতা কত, তবে খুবই সুন্দর। এই জুরাইশ্রী যাওয়ার পথে যে ভিউটা, আসলে জানি না ভবিষ্যতে এখানে আসতে পারবো কিনা, তবে স্মরণীয় হয়ে থাকবে, অত্যন্ত সুন্দর ভিউ। আমরা দেখতে দেখতে তো আমরা শুরু করছিলাম রাঙামাটি রিজার্ভ বাজার হতে, কাপ্তাই লেকের পশ্চিম পাশ হতে। আপনারা সেখান থেকে শুভলাং পাহাড়ে জুলাই সিপিটি ঢুকছে। আপনারা এই এলাকাটা কিন্তু কাপ্তাই লেকের পূর্ব পাশ মূলত, যে কাপ্তাই লেক আমি যেটু বলছিলাম যে ইংরেজি এইচ বন্ধের মতো, যদি আপনি এইচ বন্ধের মতো, অর্থাৎ দুই পাশে দুটা, দুই দিকে কাপ্তাই লেক, মাঝখানে যে সংযোগটা সেটা কর্ণফুলী নদীর মাধ্যমে হয়েছে। আমি তো এই মূলত কাপ্তাইকে সমুদ্র অত্যন্ত সুন্দর জুরাইশ্রীর দিকেই আসছে, তো অত্যন্ত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আসলে খুবই সুন্দর পাহাড়। আসলে জুরাইশ্রীর পাশে এত যে প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো, আসলে না আসলে বোঝাই যায় না। তো আমরা অবশেষে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা যাত্রার পরে আমরা জুরাইশ্রী যে লঞ্চ ঘাট সেখানে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো তো আপনারা জুরাইশ্রীর দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তাহলে সুন্দর এই এলাকায় আপনার জুরাইশ্রীর যে দৃশ্যগুলো আপনাকে দেখার চেষ্টা করছে বন্ধুরা, অত সুন্দর সাজানো হচ্ছে। জুরাইশ্রীর জেলা পরিষদ, জেলা বিশ্রামগার, রেস্ট হাউস, আপনারা এখানে জোয়ালোকে থাকতে পারবেন। এটা দেখাচ্ছে জুরাইশ্রী রাঙ্গা, এখানে জায়গাগুলো আপনারা দেখায় বলবো। জুরাইশ্রী জেলা পরিষদের বিশ্রামগার, আপনারা অত্যন্ত সুন্দর এই এখানে ভিউটা আপনারা দেখাচ্ছি বন্ধুরা, খুবই সুন্দর এলাকা। তো চলুন আমরা জুরাইশ্রী দেখি কোথায় কোথায় ঘোরা যায়, গাড়ি পাই কিনা। ইউনিয়ন পরিষদ দেখার জন্য জুরাইশ্রী, আপনার জুরাইশ্রী জামে মসজিদ, আপনারা লঞ্চঘাটে নেমেই এই মসজিদটা পাবেন। সুতরাং মসজিদ যারা নামাজ পাবেন, মসজিদ পাবেন, খুবই সুন্দর। আমরা উপরে যাবো, জুরাইশ্রীর শিশু পার্ক আপনারা এখন বন্ধ দেখতেছি আমরা, হ্যাঁ ছবি নিতে বেকারে আপনারা জুরাইশ্রীর শিশু পার্ক দেখতে পাচ্ছেন। শিশু পার্ক আছে ভিতরটা, আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের সুন্দর। শিশু পার্ক অল্প জায়গায় খুবই ভালো, আসবেন সবাই। তো বন্ধুরা আপনারা জুরাইশ্রী উপজেলা বেশ কিছু অংশ আপনারা দেখছেন, এখানে কৃষি ব্যাংক আছে, সরকারি কৃষি ব্যাংক আছে উপরে জুরাইশ্রী সরকার।
আপনারা এই টেলা থেকে জেলা পরিষদের উপজেলা পরিষদ টেলা থেকে কাপ্তান লেকের দৃশ্য থেকে শুরু করে এলাকার অত্যন্ত সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। আমরা দেখেন বন্ধুরা, আমি চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখার জন্য জুরাইছড়ি পর্বত। অফিসার্স ক্লাব ওপাশে কি ওগুলো পাহাড় ঘর বাড়ি আছে না? ও এই যে পাহাড়ি পরিবেশটা অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর। কোথায় কোথায় পরিবেশটা তো খুব সুন্দর, এই পথে ভিউটা আপনার দেখাচ্ছে আর ওপাশে যাওয়ার সময় কোনটা। আমরা জুরাইছড়ি বাজারের ভিতরে আসছি, এটা কি জেলা চেয়ারম্যান পরিষদ কার্যালয়। এবং একটু জানাই, জুরাইছড়ি প্রায় এখানে সাধারণত যারা উপজাতি গোষ্ঠী তারা মূলত প্রায় 35%। এটাকে জেলা পরিষদ কাজে মৎস্য কার্যালয়। বাবা অনেক সুন্দর স্পটগুলো, আপনারা আসবেন। নাম কি ভাইয়া? মিলন। না সোনালী ব্যাংক সামনে এই জেলা থেকে আসলে এই এলাকায় ভিউটা সুন্দর দেখা যায়। এই জেলা পরিষদ এটা কি উপজেলা পরিষদ জুরাইছড়ি একটু উপরে। আপনারা সবাই উপজেলা পরিষদ থেকে জেলা থেকে ভিউটা অত্যন্ত সুন্দর দেখতে পাবেন আপনারা সবাই। এলাকায় ভিউটা খুবই সুন্দর দেখা যায়। বন্ধুরা আমরা পাহাড়ি পানি নেমে আসছে, দেখছেন আপনারা জুরাইছড়ি একটা বিশাল বট গাছ পাচ্ছি আমরা এখানে। তো ওইটা যাবো আসো তো, ওইটা দেখো তো তাও না। এর নাম কি? এটা কত দিকে দেখ? আমরা টোলা থেকে নামছি। এখানে যাতায়াত যোগাযোগের জন্য আসলে যানবাহন খুবই সীমিত, শীতকালে পানি শুকিয়ে গেলে কিছু আসে। এখন তো মোটর সাইকেল পাহাড়ি ঢাল নেমে আসছে আপনি দেখছেন। চলতে চলতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে, যে জুরাইছড়ি যারা আসবেন তারা মূলত এই বর্ষার সময় সরাসরি রাঙ্গামাটি রিজার্ভ বাজার হতে সকাল 7টায় লঞ্চ চলে আসে জুরাইছড়ির উদ্দেশ্যে। এছাড়া আপনি রিজার্ভ ভাড়া করে আপনি চলে আসতে পারেন। আমাদের আঙ্কেল আছে, ওনার বোর্ড আছে, আমার নাসির ভাই। তো নাসির ভাই আসলে আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনাদের ইউটিউব চ্যানেলে, ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সবই দিয়ে দেবো। তো আপনারা যারা আসবেন এলাকায় এরপরও আসতে পারেন। এছাড়া আপনারা যারা আসবেন এর থেকে লঙ্গদু থেকেও তো আসা যায়, শুভলং বাজার লঙ্গু থেকে শুভলং যাওয়া যায়। লঙ্গু থেকে শুভ আপনারা আসতে পারবেন, শুভলং বাজার শুভলং থেকে আবার এখানে জুরাইছড়ি আসতে পারবেন। তো আপনারা আসবেন, নতুন পরিবেশ, আমাদের সময় সংক্ষেপ, আমরা চলে যাব আর থাকবো না, আবার ফেরা লাগবে। তো সবাই যারা আমাদের এই ভিডিও দেখছেন এই জুরাইছড়ি পর্ব রাঙ্গামাটির, সকলকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক দেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আরও 10 জন মানুষকে এই ভিডিও দেখতে সহায়তা করবে। তো সবাই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।